নরুদ্দিন নওমান ফেনি থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জিজ্ঞাসা হলো 40 দিন একটানা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার পর পুরস্কার দেওয়ার বিষয়ে শরীয়তের বিধান সম্পর্কে জানালে উপকৃত হতাম জি ভাই নুরউদ্দিন নওমান ইমাম তিরমিজি বর্ণিত একটি হাদিস রয়েছে এরকম এমন সল্লালিল্লাহি আরবাইনা ইয়ামান ফি জামাআতিন ইয়ুদরিকুত আতাল আল উলাহ কুতিভাতলাহু বারা আতন বারা আতন মিনান্নার ও বারা আতন যদি কেউ চল্লিশ দিন এক নাগাড়ে প্রথম তাকবীর সহ জমাতে অংশগ্রহণ করে সালাত পড়ে তাহলে দুটো মুক্তিনামা তাকে লিখে দেওয়া হবে একটি হলো জাহান্নাম থেকে মুক্তিনামা আরেকটি হলো মুনাফিকি থেকে মুক্তিনামা ভাই নুরুদ্দিন নোমান এই হাদিসটি নিয়ে মোহাদ্দাম হাদিসের বিশারদগণ বিভিন্ন মন্তব্য করেছেন হাদিসকে মহকুব বলেছেন অর্থাৎ এটা সাহাবির বক্তব্য রসুল সাল্লাহামের বক্তব্য নয় নবী সাল্লাহামের বক্তব্য হিসেবে এটি সহি কোনো সনদে আসেনি মোটামুটি হাদিসটি আসলে দুর্বল তো ইমাম হাজারি সহি বোখারির ব্যাখ্যাকার তিনি বলেছেন ওমাল বিহি পি এলিল আমাল এই ধরনের হাদিস সহিভাবে প্রমাণিত কোনো আমলের ফজিলতের বিষয়ে ব্যবহার করা যেতে পারে যেহেতু জামাতে সালাত পড়ার ফজিলত এটা সহি সহি অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত তফদুলু সালাতুল জামাতে আল্লাহ সালাতুল সাবিন সাবিনা দরাজা সাহি বোখারিতে যে আদেশটি রয়েছে যে একাকি সালাতের উপরে জামাতের সালাত সাতাশ গুণ বেশি ফজিলত এবং সবাব রাখে তো আমরা তো জানি যে বলেছেন রুকুকারীদের সাথে অর্থাৎ সালাদ আদায়কারীদের সাথে অর্থাৎ জামাতবদ্ধভাবে সালাদ পড়ো বা সুর আল ফা মধ্যে আল্লাহ বলেছেন এই আখানা আবুদু ইয়ান আমরা সকলে মিলে আপনার আবাদত করি মোটামুটি এসব আপাদত তো অধিকাংশই সকলে মিলিয়ে আবাদত করা এটা বিধান আছে তো সেই হিসাবে জামাতে সকলে মিলে জামাতবদ্ধ সালাত পাওয়ার ফজিলত তো সহিভাবে প্রমাণিত এটা আমরা জানি এখন বাকি চল্লিশ দিন এক টানা প্রথম তাকবির পেয়ে নামের পেছনে সালাত পড়লে যে ফজিলতটি দুটি মুক্তিনামা পাওয়ার যে ফজিলতটি এই হাদিসটি দুর্বল তো দুর্বল হলেও ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস আমল করা যেতে পারে বলে এম আবন হাজার কালাহানী শাহিবুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাথল বাড়িতে মন্তব্য করেছেন সেই হিসাবে কেউ আমল করতে চাইলে আমল করতে পারেন যদিও হাদিসটি দুর্বল কিন্তু ফজিলতের কারণে হয়তো আমরা কেউ কেউ এটা ব্যবহার করার কথা বলেছেন আল্লাহ আলম